একটি দেশের জ্বালানি সেক্টর যদি ভুল নীতিতে চলে তাহলে সেই দেশটির পরিণতি কি হয়, কেন ভুল নীতিতে চলছি, এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। তবে সেই আলোচনা করার আগে দু তিনটি মন্তব্য একটু আপনাদের শোনাতে চাই। সেই মন্তব্যের একটি মন্তব্য আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিপুর মন্তব্যটি, তিন লাইনের মন্তব্যটি আপনাদের একটু পড়ে শোনাই। গ্যাসের চাহিদা মেটাতে এলএনজির পেছনে অস্বাভাবিক ব্যয় হয়েছে, দেশীয় গ্যাসের যোগান দিতে পারলে ভর্তুকি 70% কমে আসত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এবারে জ্বালানি সচিবের একটা বক্তব্য আপনাদের শোনাই। জ্বালানি সচিব নুরুল আলম, দুটি টার্মিনাল দিয়ে এলএনজি আমদানি করতে গিয়ে অনেক ঘাটতি হচ্ছে, ভবিষ্যতে আমদানি আরও বেড়ে গেলে গ্যাসের মূল্য কোথায় গিয়ে ঠেকবে? এই যে যে কথাটি আপনারা শুনলেন যে দেশীয় গ্যাসের যোগান দেয়া গেলে ভর্তুকি অনেক কমে যেত বলছেন জ্বালানি প্রতিমন্ত্রী, আর এলএনজি দুটি টার্মিনাল দিয়ে এলএনজি আমদানি করে সরবরাহ করতে গিয়ে গ্যাসের মূল্য অনেক বেড়ে যাচ্ছে, ভবিষ্যতে কোথায় গিয়ে ঠেকবে, এখন তিনি চিন্তায় পড়েছেন। এই কথাটা আমরা বলছিলাম গত 15 বছর ধরে। গত 15 বছর ধরে যে কথা বলছিলাম যে এলএনজি আমদানি করে জ্বালানি চাহিদা মেটানোর চেয়ে ভুল সিদ্ধান্ত আর কিছু হতে পারে না, তখন তারা বলছিলেন আমাদের আর কিছু করার নাই। এখন বলছেন জ্বালানি, তখন আমরা বলেছিলাম আমাদের অনেক কিছু করার আছে, এখন জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন আমাদের করার যেটা আছে যে আমরা এখন দেশীয় গ্যাস অনুসন্ধানে অনেক বেশি গুরুত্ব দিব। এই কথা জ্বালানি প্রতিমন্ত্রী 15 বছর পরে এসে এখন বলছেন, বিপুল পরিমাণ অর্থ অপচয় করে বা ব্যয় করার পরে। তা আমরা 15 বছর আগে বললাম, দেশীয় বিশেষজ্ঞরা 15 বছর আগে বলল, তখন এই কথাগুলোকে গুরুত্ব দিয়ে নেওয়া হলো না কেন? তখন কেন বলা হলো যে আর কোনো উপায় নাই? উপায় কী ছিল? উপায় ছিল জ্বালানি বিশেষজ্ঞ ভূতত্ত্ববিদ ডক্টর বদরুল ইমাম একাধিকবার সরকারি এবং বেসরকারি সেমিনারে পরিষ্কার করে বলেছেন যে আন্তর্জাতিকভাবে সবচেয়ে নির্ভরযোগ্য যে গবেষণাগুলো আছে, যে জরিপগুলো আছে, সেই জরিপগুলো করে বাংলাদেশে যে গ্যাস মজুদ আছে তার একটা সম্ভাব্যতা তারা নিশ্চিত করেছিল। কিন্তু জ্বালানি মন্ত্রণালয় বা সরকার সেই দেশীয় গ্যাস অনুসন্ধানের দিকে যায়নি। দেশীয় গ্যাস অনুসন্ধানের দিকে যায়নি, কী করছে? পেট্রোবাংলার কাছে জনগণের থেকে, গ্রাহকের থেকে বেশি অর্থ নিয়ে একটি ফান্ড করা হয়েছিল, সেই ফান্ডে বেশ মোটা অঙ্কের অর্থ জমা হয়েছিল, সেই অর্থ কথা ছিল সেই অর্থ দিয়ে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দিয়ে গ্যাস অনুসন্ধান করানো হবে, কূপ খনন করানো হবে। সেই অর্থ কী করেছে জানেন? আমি আগে বলেছি, সেই অর্থ দিয়ে পেট্রোবাংলা এলএনজি কিনে এনেছে, বাপেক্সকে দিয়ে গ্যাস ক্ষেত্র অনুসন্ধান করায়নি, কূপ খনন করায়নি। এখন জ্বালানি প্রতিমন্ত্রী কী বলছে জানেন? জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন বাপেক্স পেট্রোবাংলা এই জায়গা এর মধ্যে সমন্বয় নাই দেখে আমরা গ্যাস অনুসন্ধান করতে পারিনি। 15 বছর পরে এসে বলছেন সমন্বয় নেই, অথচ বাপেক্স দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দিন দিন দুর্বল করা হয়েছে। বাপেক্স যে গ্যাস ক্ষেত্র 70-80 কোটি টাকায় বা 100 কোটি টাকা দিয়ে খনন করতে পারে যে কূপ, সেই কূপ আমরা রাসায়ন কোম্পানিকে দিয়ে 200-250 কোটি টাকা দিয়ে বা 180 কোটি টাকা দিয়ে খনন করিয়েছে, সব পরিসংখ্যান আছে। তো এই যে আমাদের নীতি, এই যে ভুল নীতি, এই ভুল নীতির আরেকটা ভয়াবহ ভুল নীতি জ্বালানি মন্ত্রণালয় যেটা করেছে, বিদ্যুৎ উৎপাদন তারা বাড়িয়েছে কিন্তু আমাদের যে বিদ্যুতের চাহিদা সেই চাহিদার চেয়ে প্রায় দ্বিগুণ সক্ষমতা। শুনতে খুব ভালো শোনায় যে আমরা এত এত আমরা 25,000-30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে, কিন্তু এর পরিণতি কী? পরিণতি হচ্ছে বিদ্যুৎ প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে, কিন্তু সেখান থেকে বিদ্যুৎ আমাদের কিনতে হয় না কারণ অত বিদ্যুৎ আমাদের লাগে না। এখানে আরও নানা রকমের নয়সয় আছে,
তো বিদ্যুৎ আমাদের লাগে না, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রগুলোকে বসিয়ে রাখতে হয় এবং ক্যাপাসিটি চার্জ দেয়া হয়, বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জ ডলারে পরিশোধ করা হয়, 1.5 লক্ষাধিক কোটি টাকা বাংলাদেশি টাকায় 14 বছরে পরিশোধ করা হয়েছে, এখন হয়তো সেই পরিমাণটি আরও বেড়ে গেছে। তো এক এটা কি বুঝতে খুব বেশি অসুবিধা হয় যে কেন বলছি যে বাংলাদেশের জ্বালানি মন্ত্রণালয় ভুল নীতিতে চলেছে এবং ভুল নীতিতে চলার কারণে বাংলাদেশের জ্বালানি সেক্টর বা বাংলাদেশের অর্থনীতি কি ভয়াবহ মূল্য দিতে যাচ্ছে? আজকে আমাদের গ্যাস নাই, আমাদের যে মজুদ গ্যাস আছে, আমাদের যে মজুদ গ্যাস মানে আমাদের 29টি গ্যাস ক্ষেত্র, এই 29টি গ্যাস ক্ষেত্রে গ্যাস পাওয়া গিয়েছিল 29.74 TCF, আমি এটা শেয়ারবিস থেকে এই প্রতিবেদন এই তথ্যটা উল্লেখ করছি, 29.74 TCF গ্যাস আমরা পেয়েছিলাম, তার 70% গ্যাস ইতিমধ্যেই উত্তোলন করা হয়ে গেছে, অর্থাৎ 20.72 TCF উত্তোলন করা হয়ে গেছে, এখন অবশিষ্ট আছে 9.2 TCF, এটা দিয়ে অল্প কয়েক বছর চলবে। কিন্তু এই গ্যাস থাকা অবস্থাতে যে আমাদের অনুসন্ধান করা দরকার ছিল, স্থলভাগে অনুসন্ধান করা দরকার ছিল, আমরা স্থলভাগে অনুসন্ধান করিনি, ইচ্ছে করে যে আমরা এলএনজি কিনে আনবো, কেনাকাটাতে আমাদের অনেক আগ্রহ, সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আমরা কোনো গুরুত্ব দেইনি, কারণ সেটাও দেশীয় গ্যাস, সেখান থেকেও আমরা গুরুত্ব দিয়ে অনুসন্ধান করিনি, এখন এসে আমরা বিশেষজ্ঞদের মতামত চাইছি, জ্বালানি মন্ত্রণালয় দেশীয় বিশেষজ্ঞদের মতামত চাইছে যে কি করা উচিত, কীভাবে সমাধান করা উচিত, কারণ কি, কারণ গ্রীষ্ম গরমের সময় আসছে, বিদ্যুতের চাহিদা মেটানো যাবে না, সক্ষমতা দ্বিগুণেরও বেশি যা চাহিদা তার চেয়ে, কলকারখানাগুলো উৎপাদন বহু কমে গেছে শুধুমাত্র গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ করতে না পারার কারণে, বিশেষ করে গ্যাস সরবরাহ করতে না পারার কারণে, সামনে গরমের মৌসুম আসছে, এই মৌসুমে সংকট আরও তীব্র হবে, সেই সংকট তীব্র হবে, এখন এসে বলছেন দেশীয় বিশেষজ্ঞদের পরামর্শ দরকার, ভুল নীতি যারা নিলেন তাদের কথা কি আপনারা সামনে আনবেন, তাদের কি চিহ্নিত করবেন, তার পরিপ্রেক্ষিতে কত হাজার কোটি টাকা, কত হাজার ডলার কোটি ডলার খরচ হলো ভুলভাবে বাংলাদেশ থেকে বেরিয়ে গেল, এটা কি আপনারা নিশ্চিত করবেন? এগুলো তো জনগণের অর্থ, জনগণের অর্থ এইভাবে খোঁজ করল, এইভাবে খরচ করলেন কেন, এত ভুল নীতিতে আগালেন কেন, কে দিবে এই প্রশ্নের উত্তর?